তিন বালতি ধরে নিন 20-30 লিটার জল আপনি ভালোভাবে দিয়ে দেবেন। এবার এই গাছটিকে রোপণ করবার পর তার মধ্যে জল দেওয়া যেই সম্পূর্ণ হবে আপনি 2-3 দিন অন্তর অন্তর অল্প অল্প জল দেবেন, চেষ্টা করবেন বর্ষাকালের দিকে রোপণ, তাহলে আপনার গাছের শিকড় খুব তাড়াতাড়ি বিস্তার লাভ করবে। কারণ নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং রিকোয়েস্ট রইল আপনাদের যারা নতুন এই ভিডিওটি প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমাদের চ্যানেল সবুজ বসন্তকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি আমাদের অ্যাজ এ ফ্রেন্ড এবং ফ্যামিলি হিসাবে আমাদের সাবস্ক্রাইব করেছেন তাদের রিকোয়েস্ট করি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটিকে একটি লাইক দেবেন। দেখুন আজকে আমি আপনাদেরকে দেখাই একটি নারিকেল গাছ, নারিকেল গাছ রোপণ পদ্ধতি, নারিকেল গাছ কিভাবে আপনি রোপণ করবেন মাটিতে এবং সেই নারিকেল গাছ কিভাবে বেড়ে উঠবে, তার জন্য কি কি প্রয়োজনীয় নারিকেল গাছের জন্য, যাতে সেই নারকেল গাছ বড় হয়ে আপনাকে ফল দেবে এবং আপনাকে সুন্দর ফলের আস্বাদন অনুভব করতে দেবে। প্রথমে দেখুন আপনি যে কোনো নারিকেল গাছের চারাই বাজার থেকে নিয়ে আসতে পারেন। প্রথম কথা হচ্ছে চারা ভালোভাবে বাছার জন্য আপনি দেখবেন চারাটির নিচে দিয়ে শেকড় ভালো বেরিয়েছে নাকি, দ্বিতীয় গাছের উপরে যে টিপ রয়েছে টিপ পোর্শনে অংশটি ভালো আছে নাকি, আর কোনো পাতা মরা বা কোনো রকম পোকার আক্রমণে জর্জরিত কিনা। যদি গাছ সেদিক দিয়ে ভালো থাকে আপনি নির্দ্বিধায় সেই গাছ নিয়ে আসবেন এবং মাটিতে রোপণ করবেন। একটু বিস্তর জায়গাটাকে আপনি আগে খুঁড়ে নেবেন, ভালোভাবে খুঁড়ে নেওয়ার পর সেই জায়গার মধ্যে আপনি এই চারা গাছটি রোপণ করবার আগে আপনি ভালোভাবে খুঁড়ে নিলেন এবং সেই জায়গায় আপনি লবণ দেবেন ভালো করে, 1 প্যাকেট কি 2 প্যাকেট, ধরুন 1 কেজি কি 1.5 কেজি লবণ কি 2 কেজি লবণ আপনি প্রথমে আগে ভালো করে ছড়িয়ে দিলেন। তারপর আপনি নারকেল গাছের চারাটিকে রোপণ করে দেবেন মাটিতে। রোপণ করে দেওয়ার সময় পারলে একটুখানি গোবর সার দেবেন, ঝুরঝুরে গোবর সার, তাহলে গাছের শিকড় বিস্তারে সুবিধা হয় এবং গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এবং গাছের বিকাশ ভালো হয়। দিয়ে এবার আপনি গাছটিকে ভালোভাবে রোপণ করে দেবেন চারদিক দিয়ে মাটি দিয়ে, এবং তার সঙ্গে আরেকটি কাজ করবেন, গাছে একটি কোনো স্ট্যান্ড কোনো লাঠি বা কোনো কিছু দিয়ে একটা ট্র্যাকশন দেবেন, গাছকে বাঁধনে রাখবেন, নাহলে কী হবে হাওয়া দিলে বা অধিক বৃষ্টি হলে গাছ একদিকে হেলে পড়ে যেতে পারে, তো একদিকে হেলে পড়ে গেলে তার বিকাশ বা বৃদ্ধিতে বিঘ্ন হবে এবং সে বাড়তে পারবে না, তাই জন্যে এরকম বাঁধন দিয়ে আপনি তাকে বেঁধে রাখবেন একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর্যন্ত, তারপরে আপনি চাইলে সেটিকে খুলে দিতে পারবেন কিন্তু ততদিন পর্যন্ত একসাথে বেঁধে রাখবেন। এবার আপনি ভালোভাবে মাটি দিয়ে চাপা দিলেন, তার উপরে আপনি জল দেবেন ভালোভাবে 2-3 বালতি ধরে নিন 20-30 লিটার জল আপনি ভালোভাবে দিয়ে দেবেন। এবার এই গাছটিকে রোপণ করবার পর তার মধ্যে জল দেওয়া যেই সম্পন্ন হবে আপনি 2-3 দিন অন্তর অন্তর অল্প অল্প জল দেবেন, চেষ্টা করবেন বর্ষাকালের দিকে রোপণ, তাহলে আপনার গাছের শিকড় খুব তাড়াতাড়ি বিস্তার লাভ করবে কারণ সে ভালো পরিমাণে জল পেতে থাকবে এবং গাছটিকে ডাইরেক্ট সানলাইট পড়ে এরকম জায়গায় রাখবে। ইনডাইরেক্ট সানলাইট পড়ে এরকম জায়গায় রাখলে আপনার গাছের বৃদ্ধি ভালো হবে না এবং গাছের ফলনও ভালো হবে না। সময় সময় পারলে আপনি গাছের গোড়ার কিছুটা অংশ ভালো করে মাটি থেকে কুড়িয়ে দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিতে পারেন 1 কেজির সময়, তাহলে আপনার গাছটি আরও ভালোভাবে বেড়ে উঠবে এবং নারিকেল গাছে বিবিধ প্রকার ফলন হয়, বিভিন্ন থাই ভ্যারাইটি নারিকেল গাছ থাকে, আমাদের দেশি ভ্যারাইটি নারিকেল গাছ থাকে, আপনি যেটি ইচ্ছা সেটি লাগাতে পারেন। একবার ফলন ধরা আরম্ভ হলে আপনার গাছে প্রায় সব সময় সারা বছরই আপনাকে এই গাছ ফলন দিতেই থাকবে। আরেকটি কাজ করবেন, গাছটি যখন এই ডগাগুলো অনেকটা বড় হয়ে যাবে ঝড় বৃষ্টির সময় আপনি চাইলে ডগাটিকে কিছুটা নিচের পোর্শনকে কেটে দেবেন, তাহলে আপনার গাছটি হালকা থাকবে এবং প্রাথমিকভাবে পড়ে যাওয়ার ভয় থাকবে না। যখন গাছটি একটু বিকাশ লাভ করবে একটু বড় হয়ে যাবে তখন আপনি আর কিছু করবেন না, গাছ আপনি আপনি ঊর্ধ্বগামী হতে থাকবে এবং আপনি এর মধ্যে আরও একটি ওষুধ প্রয়োগ করতে পারেন যেটি সম্পর্কিত আমরা একটি ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের দেখাবো তার প্রয়োগ কৌশল, এবং সেটি দিলে গাছে আপনার ফলনের মাত্রা বাড়বে, গাছে বৃদ্ধি হবে খুব ভালো, সেইভাবে আপনারা করতে পারেন।
আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা নিজের বাড়িতে বা কোনো ফাঁকা জায়গায় যেখানে আপনার গ্রাউন্ড রয়েছে সেখানে নারকেল গাছ লাগাতে পারবেন এবং নারকেল গাছ লাগানোর সঠিক পদ্ধতি জানলেন, নারকেল গাছের বৃদ্ধির পদ্ধতি জানলেন এবং কী উপায় অবলম্বন করলে নারকেল গাছ বড় হয়ে উঠবে খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে নিয়োগ থাকবে সেটিও জানবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল সবুজ বসন্তকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।